আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে কিভাবে ঢ্যাঁড়স ভাজি সবুজ রেখে করা যায় সেটা দেখানোর জন্য। প্রথমে আমি একটি প্যানে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটু মোটামুটি করে কেটে রাখা 3টি পেঁয়াজ। দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে দেবো। এখন আমি এতে দিয়ে দেবো 6-7টি কাঁচামরিচ। কাঁচামরিচের গোড়া দিকটা আমি চিড়ে দিয়েছি। আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা আর একটু কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এই ঢ্যাঁড়স ভাজি আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আজকে আমি কীভাবে সবুজ রেখে এই ঢ্যাঁড়স ভাজি করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। পেঁয়াজের রঙ হালকা বাদামি রঙ হয়ে এলে এবার আমি এতে খুব সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দেব। এবার আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আরেকটু সিদ্ধ করে নেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া নিয়েছি, 1 চা চামচ হচ্ছে একটু কম হলুদের গুঁড়া নিয়েছি, 1/2 চা চামচ ধনে গুঁড়া এবং 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়েছি। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো গুঁড়ো চিংড়ি। আজকে আমি গুঁড়ো চিংড়ি দিয়ে এই ঢ্যাঁড়স ভাজি করছি। আমি ঢ্যাঁড়স ভাজি বলতেছি কিন্তু অনেকে এই ঢ্যাঁড়সকে ভেন্ডি নামে চেনেন। আমার চিংড়ি মোটামুটি সিদ্ধ হয়ে এলে এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে রাখা ঢ্যাঁড়স। গুঁড়ো চিংড়ি দিয়ে ঢ্যাঁড়স ভাজি করলে ঢ্যাঁড়সে একটু বড় সাইজ করে কাটলে ভালো লাগে। এখন আমি নেড়ে চেড়ে চিংড়ি মাছের সাথে ঢ্যাঁড়সকে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আর ঢ্যাঁড়স ভাজি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে উল্টো পাল্টে দিচ্ছি। আমি সবসময় ঢ্যাঁড়স ভাজি করার সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখি। আমার মনে হয় এতে নিচে লেগেও যায় না, আবার ভাজির রঙটাও খুব সুন্দর থাকে। মোটামুটি ভাজা ভাজা হয়ে এলে এবার আমি একে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি, যাতে ঢ্যাঁড়সটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমার ঢ্যাঁড়স মোটামুটি আগেই সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে এসেছিলো, এই জন্য আমি পানির পরিমাণটা খুব কম দিয়েছি। আপনারা চাইলে পানি আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আমি যেহেতু শুকনো শুকনো করবো সেহেতু আমি পানির পরিমাণটা একটু কম দিয়েছি। এরপর যে আমি আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি প্রথমে চিংড়ি মাছের স্বাদ অনুযায়ী লবণ দিয়েছিলাম, আর এ পর্যায়ে আমি ঢ্যাঁড়সের জন্য লবণটা দিয়ে দিলাম। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আমাকে লাইক কমেন্টস করবেন, আর আপনারা আমার কাছে কী দেখতে চান সেটাও আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন, আর আমার ভুল ত্রুটি হলে সেটাও আমাকে অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। আমার ঢ্যাঁড়স মোটামুটি হয়ে এসেছে। বন্ধুরা, দেখতে পেলেন তো কত সহজে হয়ে যায় এই গুঁড়ো চিংড়ি দিয়ে ঢ্যাঁড়স ভাজি। এবার আমি একটি সার্ভিং বোলে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ঢ্যাঁড়সের রঙটা একদম সবুজ রয়েছে, একটু রং চেঞ্জ হয় না। আপনারা চাইলে আরেকটু বড় সাইজের চিংড়ি দিয়ে এই ভাজিটা করে নিতে পারেন। আপনারা সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আবার আমার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। এর মতো এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।